ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে, কোভিড-19 বা করোনা ভাইরাস এবং অন্যান্য জীবাণু আপনার মোবাইল ফোনে 4 দিনের অধিক জীবিত থাকতে পারে। নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চাইলে আমরা হাত ধুয়ে ফেলতে পারি, মাস্ক ইউজ করতে পারি, কিন্তু আমরা কম বেশি সবাই জানি টাকার মাধ্যমে খুব দ্রুত ছড়াতে পারে নভেল করোনা ভাইরাস। সো টাকা থেকে হাতে, তারপর হাতের সংস্পর্শে আমাদের মোবাইলে লাগতে পারে। সো আপনি চাইলেই আপনার হাত ধুয়ে ফেলতে পারেন, কিন্তু আপনি চাইলেই আপনার মোবাইল ফোনটি ধুয়ে ফেলতে পারেন না। সো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটি জীবাণুমুক্ত রাখতে পারেন এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, সেই জন্যই আমার মূলত এই ছোট্ট ভিডিওটি। আমরা যে মোবাইল ফোন ইউজ করি সব ফোনই ওয়াটার রেজিস্ট্যান্ট বা ওয়াটার প্রুফ না। সো আপনি চাইলেই আপনার ফোনটি ধুয়ে ফেলতে পারবেন না। সো আসুন দেখে নেওয়া যায় কয়েকটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনটি জীবাণুমুক্ত রাখতে সক্ষম হবেন। সো নাম্বার 1, যে কোনো অ্যালকোহলিক অ্যান্টিসেপটিক বা সাবান পানিতে পরিমাণ মতো যোগ করুন, তারপর আপনার টিস্যু পেপার দিয়ে পানিতে দ্রবণে ভিজিয়ে মোবাইল ফোনটি মুছে ফেলুন। এবং 20 সেকেন্ড রেখে দিন, তারপর আবার শুকনো টিস্যু দিয়ে সেটা মুছে ফেলুন। আপনি আপনার মোবাইল ফোনটি জীবাণুমুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারেন। আমাদের আরও উচিত যেগুলো আমরা সবসময় ব্যবহার করি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইভেন মাউস, ল্যাপটপের মাউস প্যাড এবং কিবোর্ড যথাসম্ভব আমরা পরিষ্কার করতে পারি, কারণ এই জিনিসগুলোই সবসময় আমাদের হাতের সংস্পর্শে আসে এবং হাত থেকে মুখে, মুখ থেকে ছড়াতেই পারে। বাঁচতে হলে জানতে হবে, হতে হবে সচেতন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং নিজে সেফ থাকলে, সবাই যদি আমরা নিজে সেফ থাকি তাহলে আমাদের হোল কমিউনিটি সেফ থাকবে। সো বাই বাই, আজকের মতো, আসসালামু আলাইকুম।